নমস্কার, আপুনি চাই আছে দ্য মর্নিং শো। মই জয়ন্ত মাধব গোস্বামী। গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের পুরনি ভবনত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এক বিশেষ অনুষ্ঠানত বর্তমান অংশগ্রহণ করেছে মুখ্যমন্ত্রীগুলো। ন্যায়ালয়ের পুরনি ভবনত মুক্তি করা হয়েছে সংগ্রহালয়। মাস্কুয়াত বার কাউন্সিলর হীরক জয়ন্তী অনুষ্ঠানতো অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর এইখানে মুহূর্ত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের পুরনি ভবনত উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীগুলো সংগ্রহালয় মুক্তি করেছে। ন্যায়ালয়ের পুরনি ভবনত মুক্তি করেছে সংগ্রহালয়। আর ইয়ার পিছতে মাস্কুয়াত বার কাউন্সিলর হীরক জয়ন্তী অনুষ্ঠানত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আজির দিন কেইবাটাও কার্যসূচী আছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। ইয়ারে প্রথমটো কার্যসূচী এই মুহূর্তে আমি জানাইছো গুৱাহাটী হাইকোর্টের অর্থাৎ গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের পুরনি ভবনত উপস্থিত হয়ে একটা সংগ্রহালয় মুক্তি করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আনহাতে বার কাউন্সিলর হীরক জয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মহানগরীর আই টি এ সাংস্কৃতিক প্রকল্পত। আর এই অনুষ্ঠানের পিছতে মাছখোয়ালয় রওনা হব মুখ্যমন্ত্রীগুলো। মাছখোয়াত আয়োজিত বার কাউন্সিলর হীরক জয়ন্তীর অনুষ্ঠানত অংশগ্রহণ করব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায়। আমি পূর্বতীয়া সম্প্রচারত সংযুক্ত হম আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্য আছে। আমাক বলেন ভট্টাচার্য এই অনুষ্ঠানের পোনপটীয়া সম্প্রচার দেখাব। আমি পুনৰ জনাইছো গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের পুরনি ভবনত সংগ্রহালয় মুক্তি করার পাছতে মাস্কুয়ার আই টি এ প্রকল্পত উপস্থিত হব মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা।